প্রিয় দর্শক, আমরা আবার ফিরে আসলাম সুর বাহারে। আমরা একটু আগে বলেছিলাম যে এই অনুষ্ঠানটি ঈদের একটি বিশেষ অনুষ্ঠান, এবং আরেকটি ভালো খবর হচ্ছে আপনাদের জন্য যে এই অনুষ্ঠানটি আপনারা ঈদের পরে নিয়মিত অনুষ্ঠানটি দেখতে পারবেন চ্যানেল এসে। আমরা যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে। লাবণী, আমরা গান শুনছিলাম এবং বলছিলাম যে এবার আড্ডা দেব, আড্ডার আগে আপনার একটি গান শুনি, তারপর আমরা কথায় ফিরে যাই। ঠিক আছে, কোন গানটি করবেন এবার? আরেকটি বাংলা ফিল্মের গান গাই। বাহ, কিন্তু মাথায় রাখবেন আমাদের এই অনুষ্ঠানে শুধুমাত্র বাংলা গান তো সব বাংলা, কিন্তু আমাদের লোকগানগুলিকে আমরা একটু প্রাধান্য দিতে চাই, কারণ আজকের অনুষ্ঠানের জন্য বিনোদনটা প্রাধান্য হয়। একদম একদম টাইট ভারী গান আমরা শুনতে চাই না সবসময়। ঠিক আছে, গুড।
হাততালি দেবেন না? আচ্ছা কায়সার, একটা প্রশ্ন। আচ্ছা ধরে নিই যে আমরা সেটের সামনে আজকে অনুষ্ঠান করছি, লাবণী গান করছেন, আমাদের যে সমস্ত শিল্পীরা আজকে এখানে নাই, লন্ডনে যারা গান করেন, আলাউর ভাই, গৌরীদি, আরও যারা আছেন, হিমাংশুদা, শুভন শরীফ, পরশমণি, যারা আছেন, তারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, কে কি ভাবতে পারেন একটু আপনি বলেন। আমি তো অনেকে, আচ্ছা প্রথমে আসি গৌরীদি, কি বলতে পারেন আজকে লাবণী গান শুনে? খুব সুন্দর একটা ইয়ে হতে পারে, গৌরীদি কি বলতে পারে, এই লাবণী তো আমাকে ছাড়িয়ে যাচ্ছে দেখে। না বলবে, কি সুন্দর শাড়িটা পরেছে দেখেছো, সেটা বলবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াও, এটা সত্যি, এটা একদম সুন্দর বললেন। আচ্ছা আলোর ভাই কি বলতে পারে? আমি গেস করতে পারছি না, বলেন তো দেখি। আলোর ভাই গানের প্রশংসাটাই করবে, তারপরে আমার মনে হয় মানুষ যতটা না গানের প্রশংসা করে তার চেয়ে বেশি সেটটা কেমন হয়েছে, শাড়িটা কেমন পড়লো, এগুলো নিয়ে ব্যস্ত থাকে আমাদের। তবে আমার বিশ্বাস আজকে যারা গান শুনছেন প্রত্যেকে বলবেন ওয়াও, লাবণী ইজ দ্য বেস্ট, বলবে না? আচ্ছা আমরা একটু একটু আগে বলছিলাম লাবণী যে লোকগান আমাদের আমাদের বাংলা সঙ্গীতের একটা বিশাল অংশ জুড়ে আমাদের লোকগান, লোকগানকে বাদ দিয়ে আমাদের শ্রোতাদেরকে আমরা লিঙ্কড করতে পারবো না আমাদের অনুষ্ঠানের সাথে। বিশেষ করে লোকগান আমারও খুবই পছন্দ, বিশেষ করে কায়সার আপনি তো জানেনই আমাদের সারা পুরো বাংলাদেশ, 68,000 গ্রামের বাংলাদেশ কিন্তু লোকগানকেই অন্তরে ধারণ করে। আপনার নিজের জীবনের ঈদ এবং ছোটোবেলার ঈদের সাথে এই লোকগান কিংবা লোকসঙ্গীতের কোনো স্মৃতি আছে কিনা? না ওইভাবে তো স্পেসিফিক্যালি কোনো কোনো স্মৃতি নেই, কিন্তু আমরা বাঙালিরা বড় হয়েছে এক ধরনের সঙ্গীত। আমার কাছে মনে হয় যে এমন কোনো বাঙালি নেই যাদের জীবনে সঙ্গীতটা জড়িত নেই, কিন্তু লোকসঙ্গীতটা হলো বিশেষ করে বাংলাদেশের বাঙালিরা যারা তাদের রক্তের মাঝে, এবং যারা ইভেন মানে একদম শাস্ত্রীয় সঙ্গীত করেন, সঙ্গীতটাকে একটা তপস্যার জায়গা থেকে দেখেন, তাদের জীবনেও লোকসঙ্গীত এমনভাবে, এটা বোধ হয় অনেকটা একটা এমন একটা কমন একটা সাবজেক্ট আর কি, যে লোকসঙ্গীতকে ছাড়িয়ে কেউ নাই। আমি তো সুনামগঞ্জ থেকে, যেটাকে বলা হয় বাংলাদেশের লোকগানের সূতিকাগার, আমি বলেছিলাম একবার একটা জায়গায়, আপনি জানেন, সেই সুনামগঞ্জের মানুষ, রাধারমণের অঞ্চলের মানুষ আপনি, আপনি হাসন রাজার অঞ্চলের মানুষ। এই রাধারমণের লোকগানের অনেক অনেক কাজ আপনি করেছেন রাধারমণকে নিয়ে, রাধারমণ সোসাইটি করেছেন, সেখানে অনেক লোকগান হয়, সেই বিষয়ে যদি একটু আজকের ঈদের দিনে কিছু বলেন আমাদের রাধারমণ সম্পর্কে, তার কোনো গান, তার কোনো স্মৃতি, তার কোনো। অসংখ্য ধন্যবাদ। এটা এই আমাদের রাধারমণ উৎসবটা, রাধারমণ একটা উৎসব হয় নর্থে, এবং এটা গার্ডিয়ান মেইন স্ট্রিম মিডিয়াগুলো অনেক লেখালেখি হয়েছে, এটা বলছে যে ওয়ান অফ দি বিগেস্ট। আমাদের লোকসঙ্গীতকে তুচ্ছ করা হচ্ছে, রাধারমণ কেন প্রাসঙ্গিক হবে না কোন অর্থেই? মানে আমরা আরো আলোচনা করবো, আমরা যাচ্ছি লাবণীর পরের গান, একটা লোকগান আমরা শুনতে চাই। ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না, না না ছেড়ে দেব না, হৃদ মাঝারি রাখবো আর ছেড়ে
অপূর্ব। আচ্ছা, এই গান শুনে হিমাংশুদা কি বলতে পারে, আপনার কি ধারণা? ধরেন টিভি সেটের সামনে বসে শুনছি, কি বলবে? দাদা দাদা আমাকে অনেক স্নেহ করেন, দাদা বলবে হারি লাবণী তুই তো অনেক ভালো গেছিস, তাই না? সেটা বলবে। আচ্ছা কায়সার, এই গানটা শুনে রুবাইয়াত কি বলতে পারে? আমি আসলে অনেক শিল্পীদের চিনি না, এটা একটা মানে ইয়ে, কিন্তু আমার কাছে মনে হয় এই গান শুনে যে শিল্পী হন রুবাইয়াত। আচ্ছা তানিয়া কি বলতে পারে, গান তানিয়াকে তো চেনেন, মানে যে কেউ যে শিল্পী হন কি বলবে, হ্যাঁ ভালো গান করেছেন নিশ্চয়ই বলবে যে খুব খুব ভালো গান। রুবাইয়াতের কথা আমি বলতে পারবো? আচ্ছা বলেন। লাবু অনেক ভালো গাইছো। আচ্ছা সুমন কি বলতে পারে, সুমন শরীফ? কারো ধারণা আছে এখানে? না নিশ্চয়ই আমার মনে হয় বলতে পারবে। কি 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 বললেন? আচ্ছা অনেক ভালো হয়েছে। আচ্ছা আমার মনে হয় আমরা বলছিলাম একটু গল্পের কথা, একটু আমি ছোট্ট আমি তো কায়সারকে একটু ভাবছিলাম যে লিঙ্ক করবেন, ছোটোবেলায় গানের বিষয়টা বলি, একটু আগে বলছিলাম যে ঈদের যে বিষয়টা কীর্তনের যখন বিষয়টা আসলো, আমি যে অঞ্চলে বড় হয়েছি সেখানে আমার আশেপাশে খুব প্রচুর কীর্তন হয়, রাধাকৃষ্ণের কীর্তন হয়। তো আমাদের বাড়িতে একবার আমার বাবা একটা দলকে আনলেন গান করবার জন্য, কেচ্ছা কাহিনী এরা গায়। তো একটা দল এরা কী করে, আমাদের অঞ্চলে একটা দল একটা কাহিনী করতো ময়মনসিংহ গীতিকার, সেটাকে বলে আজব লীলা, আজব লীলাই নামে একটা কাহিনী ছিল। তো সে যে গায়নটা ছিল তার নাম ছিল আশাই, তাকে আমি চিনতাম, আমি তখন খুব ছোট, প্রাইমারি স্কুল থেকে শুধুমাত্র হাই স্কুলে সবে গিয়েছি। একটা হ্যাজাক লাইট জ্বালিয়ে বাড়ির উঠোনে, বিশাল উঠোনে অনেক মানুষ জড়ো হয়েছে, এবং সে বারবার তার যে নায়িকা লীলা, সেই লীলাটা তার অসম্ভব রূপবতী ছিল। তো তার নায়ক সৌদাগর তাকে ছেড়ে বাণিজ্যে চলে যাচ্ছে, তখন সে মেয়েটা বলছে সুরে সুরে, আমি একটু গাইবার চেষ্টা করছি লাবণীর সামনে, সাহস সাজকে করেই ফেলি। তো নায়ক বলছে, নায়িকা বলছে নায়ককে, আজব লীলাই ঘরে থইয়া রে সোদাগর, কেমনে যাও বাণিজ্যে রে, হায় রে হায়, বারবার বলছে আজব লীলাই ঘরে থইয়া রে সোদাগর, কেমনে যাও বাণিজ্যে রে, এত সুন্দর রূপবতী কন্যাকে রেখে তুমি কীভাবে যাও। এই যে মানুষজন চারপাশে চিন্তা করেন, একটা কাহিনী একটা লোক বলে যাচ্ছে আর সে কিন্তু ওই গানগুলো শুনছে, মানুষজন এইভাবে, আমি দেখলাম লাবণী এভাবে মানুষজন গালে হাত দিয়ে শীতের রাতে গান শুনছে। আমরা চাই আজকের অনুষ্ঠানে এমন গান লাবণী করবেন কিংবা কায়সার সেই গানগুলো লিঙ্ক করবেন, মানুষ এইভাবে গালে হাত দিয়ে গান শুনবে। না এটা খুব সুন্দর বললেন। আমাদের হাতে সময় নেই, ব্রেকে যাবো, ব্রেকে যাওয়ার আগে প্রিয় দর্শক আপনারা যদি কেউ আমাদের আজকের অনুষ্ঠানে কথা বলতে চান, যদিও আমাদের টিভির সেটের মধ্যে কোনো নাম্বার দেখতে পাচ্ছে না, যারা চ্যানেল এসের নাম্বার জানেন তারা আমাদের শিল্পীর সাথে আমাদের আজকের এই পুরো স্টাফের সাথে কথা বলতে পারেন। সবাইকে বিরতির পরে আবার আমরা নিয়ে যাবো সুরবাহারে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।